আমরা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন তাদেরকে উৎসাহিতকরণ এবং সেই সাথে আমাদের যারা হচ্ছে প্রতিদিন নিত্য মূল্যবর্ধন উদ্যোগের কারণে আমাদের এই কার্যক্রম আজকের এই আয়োজনটা আমরা চেয়েছি সরকার নির্ধারিত মূল্যে ডিমগুলো যেন জনসাধারণের নিকট পৌঁছে দিতে পারি, সেজন্য উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর যৌথ উদ্যোগে আমাদের আজকে উদ্যোগটা গ্রহণ করেছে। ছাত্র সমাজ একটা লক্ষ্য নিয়েছি যে সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করব এবং সাধারণ মানুষ যাতে হচ্ছে আপনার ন্যায্য মূল্যে পণ্য কিনে খেতে পারে এবং কৃষকদের সরাসরি পণ্য যাতে সাধারণ জনগণের মাঝে আসে। এই সরকার আসার পর থেকেই দেখা যাচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে যেটা দাম সৃষ্টি হয়েছে মানুষের মাঝে, এই সরকার নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়ে গিয়েছে এবং জুলাই বিপ্লবের প্রতি মানুষ আস্থাহীন হয়ে যাচ্ছে। এই আস্থাকে ফিরাতে এবং আমরা আমাদের প্রশাসন উদ্যোগ নিয়েছে যে আমাদের চন্দ্রদেশ উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ কর মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে ডিম এবং সবজি ন্যায্যমূল্য জনগণের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সরাসরি কৃষকের হাত থেকে যাতে এসে জনগণ পায় এবং কৃষকও সুলভ মূল্য পায় এবং জনগণও সুলভ মূল্যে কিনতে পারে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরুসি আক্তার এবং উপজেলা কৃষি কর্মকর্তা আক্তার আজাদ হোসেন, উনি আবার ওনাদের সহযোগিতায় আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি এই কার্যক্রম। আমাদের জেলা পর্যায়ে আজকে আমাদের স্যার উদ্বোধন করেছেন, আমাদের সঙ্গে সমন্বয়ক দুইজন আছেন আমাদের এখানে, আমরা সকলে সহযোগিতায় এলাকার প্রান্তিক মানুষ যাতে ন্যায্য মূল্যে তাদের পণ্য সামগ্রী পায় তার জন্য আমরা কাজ শুরু করেছি।